আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে আমি যে অধ্যায়টা নিয়ে পড়াবো সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, গৃহের অভ্যন্তরীণ সজ্জা। ঠিক আছে, পঞ্চম অধ্যায়, গৃহের অভ্যন্তরীণ সজ্জা। আমি জানি তোমাদের সামনে নিশ্চয়ই খাতা বই আছে, সবাই একটু বইটা খুলো এবং আমার সাথে সাথে পড়বে। ঠিক আছে, আচ্ছা তাহলে পঞ্চম অধ্যায়, আমাদের যে অধ্যায়ের নাম সেটা হচ্ছে গৃহের অভ্যন্তরীণ সজ্জা। তার মানে হচ্ছে গৃহের ভিতরে তুমি একটা বাসা, তুমি অবশ্যই যখন তুমি থাকবে চলতে গেলে তোমার নিজের বাসার ভিতরটা অবশ্যই তোমার নিজের ইচ্ছা মতো একটা রুচি সম্পূর্ণভাবে তোমাকে সাজাতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে নিয়ম। এখন যেহেতু তোমার এটা একটা মৌলিক চাহিদার একটা অন্যতম যে বাসস্থান তুমি থাকবে, তাহলে ওটাকে তোমার নিজের মতো করে অবশ্যই তোমার সেভাবে করে গুছিয়ে নিতে হবে। তো অনেকে অনেকভাবে অনেক কিছু উপকরণ দিয়ে তোমার নিজের বাসস্থানটাকে সাজায়। তো এখন আমরা একটু দেখবো আসলে পাঁচ একে মানে কিভাবে জীবনযাত্রার মানটাকে আরো সুন্দর, সচ্ছল, আরামদায়ক করা যায় গৃহের অভ্যন্তরীণ সজ্জার মধ্যে, সেটাকে আমরা একটু করে দেখবো। পাঁচ এক কি বলেছে আমরা একটু দেখি। প্রথম, গৃহের অভ্যন্তরীণ সজ্জার মধ্যে পাঁচ একে যে টপিকটা নিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে আসবাবপত্র নির্বাচন। আসবাবপত্র নির্বাচন, এখন আমরা যখন নতুন কোন একটা বাসায় আমরা উঠি, তখন প্রথম যখন আমরা নতুন ভাবে ঘরটা সাজাই, তখন আমরা প্রথমে কিন্তু আমরা আসলে কোন কোন ফার্নিচারটা আমাদের ঘর হিসেবে বা আমাদের ঘরের কালার হিসেবে, হ্যাঁ যে পেইন্ট আছে সেটা হিসেবে কতটুকু আসলে কোন কোন আসবাবপত্র গুলো আসলে আমার সেট করা উচিত, সেটা আমরা অনেক সময় আগে একটু কল্পনা করে ফেলি। সাধারণত কোন কোন আসবাবপত্র গুলোকে আমরা বলছি, সেগুলো হচ্ছে ধরো টেবিল, চেয়ার, সোফা সেট, খাট, ওয়ার্ড্রোব, আলমারি, আলমারি, বুকশেল ইত্যাদি ভারী অথচ বহনযোগ্য গৃহসজ্জার সামগ্রীকে বোঝায় হচ্ছে আসবাবপত্র। ঠিক আছে, এটা একটু মার্কিং করে রাখবো আসবাবপত্র বলতে আমরা কি বুঝি। আচ্ছা, এখন নর্মালি দেখো কি বলেছে, শহর কিংবা গ্রাম সর্বত্রই গৃহের বিভিন্ন কাজের জন্য আসবাবপত্র ব্যবহার করা হয়। পরিবারের জীবনযাত্রার মান, অবস্থানের স্থান, অর্থাৎ শহর কিংবা গ্রাম সবখানে কিন্তু আসবাবের চাহিদা রয়েছে, সেটা আমরা জানি। আসবাবপত্র ছাড়া কি আমাদের আসলে ধরো বাড়ি ঘর নির্মাণ করা তো আমাদের পক্ষে সম্ভব হয়, মানে সাজানো গুছানো যেটা আমরা বলছি সেভাবে তো আসলে আমরা আমাদের সম্ভব হচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, সেভাবে আসবাবপত্রটা এমন ভাবে আমাদেরকে নির্বাচন করতে হবে যাতে আমাদের যে গৃহে আমরা বসবাস করছি না কেন, যে গৃহে আমরা বসবাস করি না কেন, সেটা যাতে একটু সুন্দর হয় আমার জন্য, আমার জীবনযাত্রার মানটাকে সহজ করার জন্য যাতে সেটা আরামদায়ক হয়। আচ্ছা, এখন গ্রামাঞ্চলের সম্পর্কে একটু কি বলেছে আমরা একটু দেখি। গ্রামাঞ্চলের গৃহ গুলো যেহেতু স্থায়ী আবাসস্থল এবং পর্যাপ্ত আয়তন বিশিষ্ট হয়ে থাকে, তাই বড় আকৃতির ভারী কাঠের আসবাবের ব্যবহার বেশি দেখা যায়। ঠিক আছে, এটা কিন্তু আসলে ঠিক না। দেখো গ্রামীগঞ্জে কিন্তু মোটা বা ভারী ফার্নিচার গুলো দেখা যায়, কিন্তু এখন এখন যারা ধরো যারা পুরাতন ফ্যামিলি, ধরো আমার বাবা মাদের কথা বলছি, ওনারা এক সময় নিজেদের সংসার করেছেন, হ্যাঁ তখনের কিন্তু ডিজাইন গুলো একটু ভারী ভারী ছিল, কিন্তু এখনের গুলো খেয়াল করো, এখন সব ডিজাইন গুলো পাতলা হয়ে গেছে না, অনেক মানে হালকা না ফার্নিচার গুলো বলো সবগুলো কিন্তু এখন হালকা, হ্যাঁ মানে খুব হালকা ফার্নিচার সবাই খুব, আর ফার্নিচার দিয়ে কিন্তু এখন ঠাসা করে ঘর ভর্তিটা করে না অনেক, খালি খালি লাগে, কিন্তু এক ধরনের স্নিগ্ধতা আসে ঘরের মধ্যে, ভালো লাগে। তো কিন্তু গ্রামে কিন্তু সবসময় দেখা যায় যে একটু ভারী আসবাবপত্র রয়েছে। ঠিক আছে, মানে আসবাবপত্র একটু ভারী প্রকৃতি হয়। আচ্ছা, গ্রামাঞ্চলে যে খাট আসবাবপত্র গুলো আসলে বেশি ব্যবহৃত হয় সেগুলো কি কি দেখি, সেগুলো হচ্ছে খাট, চৌকি, চেয়ার, টেবিল, টুল, বেঞ্চ, মিড শেলফ, হ্যাঁ আলমারি, আলনা ইত্যাদি, এগুলো খুব বেশি পরিমাণ ব্যবহৃত হয়। আম, জাম, কাঁঠাল, গরই ইত্যাদি গাছের কাঠ ব্যবহার করে কাঠমিস্ত্রি দিয়ে বাড়িতেই আসবাব গুলো নিজের চাহিদা মতো বানিয়ে নেওয়া যায়। সেটা তো আমরা জানি ফার্নিচার আলাদা দিনে আমাদের বিভিন্ন গাছের যে কাঠ গুলো আছে সেগুলো দিয়ে আমরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের ফার্নিচারটা আমরা বানিয়ে নিতে পারি। আর শহরাঞ্চলে একটু কি বলেছে দেখি, শহরাঞ্চলে হচ্ছে সাধারণত কর্মজীবী মানুষের সংখ্যা যেহেতু বেশি আর অধিকাংশ লোকই তোমার ভাড়া বাড়িতে বসবাস করে,
ফলে তাদের যে ছোট আয়তন, সেই আয়তনের সীমাবদ্ধতার মধ্যে নিজের চাহিদা মেটানোর জন্য হালকা, যেটা আমি বলেছি হালকা এবং খুব আধুনিক মানের আসবাবপত্র ব্যবহার করে তারা থাকে। তো সাধারণত কোন কোন জিনিসগুলো শহরাঞ্চলের আসবাবপত্র সমূহে ব্যবহার হয়, সেটা হচ্ছে খাট, বক্স খাট। বক্স খাট চেনো কিরকম? চিরমণি Yes. খাট, বক্স খাট, নানা সাইজের টেবিল থাকে, তারপর লুকিং গ্লাস যুক্ত কাঠের আলমারি, সোফা সেট, হ্যাঁ, গদিওয়ালা চেয়ার ইত্যাদি নর্মালি শহরাঞ্চলের আসবাবপত্রের জন্য বেস্ট। আর কোন কোন কাঠগুলো, কোন কোন গাছের কাঠগুলো ইউজ হয় দেখো, আম, কাঁঠাল, করই কাঠের পাশাপাশি সেগুন কাঠ, প্লাইউড, পার্টেক্স ইত্যাদি কৃত্রিম কাঠেরও বহুল ব্যবহার দেখা যায়। ঠিক আছে, শহরাঞ্চলে রেডিমেড বা তৈরি আসবাব বেশি ব্যবহার করতে দেখা যায়। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আসবাবপত্র নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো কি কি। আসবাবপত্র নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি কি? আসবাবপত্র আমি যখন নির্বাচন করব, ঠিক আছে, তখন যে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তাটা কি বলতো, কি মনে হয়? মানে আমি যখন আসবাবপত্রটা নির্বাচন করব, তখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার প্রয়োজনীয়তাটাকে চিন্তা করতে হবে। আসবাবপত্রের সাথে কিসের প্রয়োজনীয়তার সম্পর্কটা বলা হচ্ছে বলতো একটু। হ্যাঁ বলতো, আসবাবপত্র যে আমি নিব, ঠিক আছে, এটার সাথে প্রয়োজনীয়তা বলেছে, তাহলে প্রয়োজনীয়তার রিলেশনটা কি? আনসার করো। পারছো না? নো মিস। আসবাবপত্রের সাথে প্রয়োজনীয়তা বলেছে তোমার, তুমি ধরো কোন একটা আসবাবপত্র তুমি নির্বাচন করলা, ঠিক আছে, কিন্তু এটা আসলে তোমার ঘরের জন্য প্রয়োজন কিনা, তোমার ঘরের জন্য আসলে এটা সুইটেবল কিনা। যদি তোমার প্রয়োজন না হয়, তুমি হয়তো সামনে বসে দেখেছো সুন্দর লেগেছে, তুমি কিনলা, এটা আসলে পরবর্তীতে হয় কি দেখা যায় যে এটা তোমার অপচয় হবে। ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে আমার এসেনশিয়াল ফার্নিচার গুলো কোনগুলো, যেগুলো আমার জন্য অবশ্যই লাগবে। আমার একটা বেডরুমের মধ্যে ধরো আমার বেডরুমে আসে সবাই, হ্যাঁ, কথার কথা, ধরো আমি একটা বেডরুম আছে, আমার বেডরুমে আমার আছে, সবাই আসে, দেখা গেল একটা বেডরুমে একটা বসার জন্য, একটা যে গল্প করবে বসার জন্য ধরো একটা চেয়ার খুব প্রয়োজন, কিন্তু আসলে আমার বেডরুমে ধরো কোনো চেয়ার নেই, তাহলে আমাকে কি করতে হবে? এটা আমার খুব প্রয়োজনীয়তা যে আমাকে একটা চেয়ার আমার রুমে এমন ভাবে সেট করতে হবে যাতে কেউ আসলে যাতে একটু বসে গল্প করতে পারে, না তো ডাইরেক্ট সবাই হাতে ধরে বেডে বসে যাবে, কথার কথা। হ্যাঁ, এভাবে আগামীকে দেখতে হবে প্রয়োজনীয়তা আছে কিনা। আমি একটা তোমার শোকেস কিনবো, শোকেসের আসলে প্রয়োজন এখন আছে কিনা, হ্যাঁ, এভাবে আমাকে দেখতে হবে। যেহেতু আমাদের শহরাঞ্চলে চিন্তা করলে আমাদের বাসা বাড়ি অনেক সময় ছুটি থাকে, আমাদের অনেক সময় ভাড়া বাসায় জায়গা সংকুলন হয় না, তাহলে আমি যদি অতিরিক্ত ফার্নিচার কিনে ফেলি, তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে যাবে যে আর যখন আমি বাসা শিফট করবো বা অন্যদিকে যাবো, তখন এগুলোর আর প্রয়োজন থাকবে না, তখন মনে হবে যে কেন এগুলো কিনলাম। আমরা দেখি না অনেক সময় বলে তো যে প্রয়োজন হচ্ছে না, বাড়ি যদি বিক্রি করে দিচ্ছে, তো শুধু শুধু কিনলো কিন্তু দেখা গেলো খুব কম জায়গায় সেটাকে আবার বিক্রি করে দিতে হচ্ছে। তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে প্রয়োজনীয়তাটা, প্রয়োজন আছে কিনা। সেকেন্ড যে পয়েন্টটা দেখো সেটা হচ্ছে পরিবারের আয়। এখন পরিবারের আয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আছে আমাকে দেখতে হবে যে আমার যতটুকু আয় আছে আমার পরিবারের, সেই অনুযায়ী আমাকে, সেই অনুযায়ী আমাকে প্রায়োরিটি বেসিসে আমাকে ফার্নিচার কিনতে হবে। এখন আমার যদি সীমিত আয় থাকে, এখন আমি যদি অসীম ফার্নিচার চিন্তা করি তাহলে তো হবে না, তাহলে অবশ্যই আমার প্রয়োজনীয়তা আমাকে চিন্তা করতে হবে। ইভেন অনেকের বাসায় মানে যারা ধরো খুব স্বল্প আয় বিশিষ্ট আর কি অনেকে থাকে, অনেকে ইদানিং তোমার বাজারে দেখেছো টিভিতে অ্যাডও কিন্তু দেখা যায় খুব ফ্যাশনেবল কিছু ধরো প্লাস্টিকের, হ্যাঁ, বা আরিফুল বা সামথিং, এসব কোম্পানি গুলো কিন্তু ফ্যাশনেবল কিছু কি করছে তোমার ডাইনিং টেবিল, চেয়ার, এগুলো কিন্তু ওরা তৈরি করছে, মানে এগুলো কিন্তু ওরা পরিবারের প্রত্যেকে আয় বুঝিয়ে এগুলো সেভাবে ফার্নিচার ক্রয় করা উচিত। তারপরে দেখো আসবাবের মূল্য, আসবাবের মূল্য নির্ভর করে উপকরণের উপর, সেগুন, মেহগনি ইত্যাদি কাঠের আসবাবপত্রের দাম অনেক। আছে সেগুন কাঠের, মেহগনি কাঠের দাম অনেক, এগুলো ভালো কাঠ তো, এগুলো দিয়ে ফার্নিচার বানালে অনেক লং লাস্টিং হয়, এই জন্য এগুলোর দাম অনেক। আবার নর্মালি বেত এবং প্লাস্টিকের বা রডের আসবাবপত্রের দামটা তুলনামূলক কম থাকে, এটা আমাকে চিন্তা করতে হবে।
আমি কতটুকু মূল্য দিয়ে আমি আসক কিনবো। তারপর দেখো আরাম, আরাম তো বটে, তুমি এমন একটা খটখটে তুমি চেয়ার নিলে যেখানে তুমি বসে আরাম পাচ্ছ না, তাহলে এটার কোনো মানে অপচয় হলো আর কি জিনিসটা। ঠিক আছে, আরামটা তুমি অবশ্যই তুমি দেখতে দেখতে হবে। তারপর হচ্ছে উপযোগিতা, তারপরে আসবাবের উপযোগিতা হচ্ছে তার চাহিদা মেটানোর ক্ষমতা। তার মানে হচ্ছে এই যে এটার উপযোগিতা আছে কিনা, মানে এটা আমার চাহিদাটা মেটাচ্ছে কিনা, হ্যাঁ সেটা আমাকে দেখতে হবে। তারপর রুচি এবং পছন্দ, এটাও তোমাকে চিন্তা করতে হবে, তোমার রুচি এবং পছন্দ অনুযায়ী সেভাবে তুমি ফার্নিচার সিলেক্ট করবে। তারপরে স্থায়িত্ব, হ্যাঁ স্থায়িত্ব, স্থায়িত্ব মানে কি, অবশ্যই ভালো যাতে হয়, তুমি যাই কেউ না কেন 2 দিন পরে একটা ফার্নিচার নষ্ট হয়ে যাওয়াটা আসলে এগুলো তো এক ধরনের অ্যাসেট, অ্যাসেট তো এমন না যে ঘন ঘন কিনবা ঘন ঘন নষ্ট হবে, হ্যাঁ তো এটাও দেখতে হবে। তারপর জীবনযাত্রার মান, জীবনযাত্রার মান তোমার অনেক সময় অনেক কিছুর উপর নির্ভর করে। ঠিক আছে, অনেক সময় তোমার জীবনযাত্রার মানটা কেমন, মানে তুমি কতটুকু হাই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারছো না লো স্ট্যান্ডার্ড তোমাকে মেনটেন করতে হচ্ছে, তোমাকে সেটা দেখেও তোমাকে একটু পর্যবেক্ষণ করতে হবে ফার্নিচার চয়েসের ক্ষেত্রে। তারপর নকশা আছে, এগুলো তো আসলে আর ডিটেলস করে বোঝানোর কিছু নেই, নকশা, বহুবিধ ব্যবহার, হ্যাঁ তারপরে তারপর পরিবারের আকার, পরিবারের আকার হিসেবেও তোমাকে অনেক কিছু দেখতে হবে। চাকরি, চাকরির প্রকৃতি, হ্যাঁ ধরো তোমার অনেক সময় তোমার বাবা বা মা হয়তো সরকারি চাকরি জীবী, সরকারি চাকরিজীবী হলে কিন্তু খুব ঘন ট্রান্সফার, এগুলো হচ্ছে ট্রান্সফারেবল জব। হ্যাঁ এখন এমন ভাবে তুমি একটা ফার্নিচার নিলা, ভারী ভারী ফার্নিচার নিলা, ট্রান্সফার করতে গিয়ে বাবার কর্মস্থলে যখন তোমাদেরকে যেতে হবে, ওখানে কোনো বাসস্থান চয়েস করতে হবে, তখন এসব ফার্নিচার কিন্তু বহন করাও খুব কষ্ট। এই জন্য আমার চাকরি প্রকৃতি দেখে কিন্তু আমাকে সেভাবে ফার্নিচার চয়েস করা উচিত। অনেকে কিন্তু এটা করে, কি করে জানো, অনেকে করে মানে অনেকে বলে আমার বাবার তো ট্রান্সফারেবল জব, আমরা এই জন্য আসলে ফার্নিচার ভারী ফার্নিচার নিই না, অনেকে খালি শুধু শোয়ার জন্য বেড, অনেকে জাস্ট ফ্লোরিং এ তোমার বেড বিছায় এরকম মানে নিজে নিজে থাকে। এগুলো হচ্ছে একজনের এক ধরনের ক্যাপাসিটি অনুযায়ী থাকার সিস্টেম আর কি। তারপর আবহাওয়া, আবহাওয়াটা ক্ষেত্রে আসলে আমি একটা বলবো, জানো খেয়াল করে দেখবা ফার্নিচারে প্রচুর ধুলাবালি পড়ে। ঠিক আছে, আমাদের আবহাওয়াটা এরকম, আমাদের দেশে প্রচন্ড গরম এবং ধুলাবালি বেশি, একদিন না মুছলে ফার্নিচারের উপরে একটা আস্তরণ বসে যায় ধুলা। তাহলে এই জন্য যদি তুমি খুব ডিজাইনেবল নকশা কারুকার্য করা যদি তুমি ফার্নিচার নাও, এগুলো কিন্তু তোমার মেনটেন করাটাও সেভাবে কষ্ট, সিম্পলের ভিতর নিলে তুমি ইজিলি সেটা মেনটেন করতে পারবা। তারপরে যত্ন, যত্ন তো বটেই, নিজের ফার্নিচার নিজের যত্ন নিতে হবে। আর কক্ষের আয়তন এবং আকার, লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে কক্ষের আয়তন এবং আকার। এই কক্ষের আয়তন এবং আকারের সাথে সামঞ্জস্য রেখে আসবাবপত্র নির্বাচন করলেও রুচির পরিচয় পাওয়া যায়, এতে কক্ষের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এইটা গেল যে আমাদের তোমার আসবাবপত্র নির্বাচনের ক্ষেত্রে আমার কি কোন কোন বিষয়গুলোকে আমাকে কি করতে হবে মনে রাখতে হবে বা আমাকে বিবেচনায় আনতে হবে। ঠিক আছে, আশা করছি আমরাও সামনে ভবিষ্যতে যখন কোনো আসবাবপত্র চয়েস করবো তখন এই ধরনের চিন্তা ভাবনা করে এই ব্যাপারগুলোকে মাথায় রেখে কিন্তু আমরা, ঠিক আছে না? Yes.